হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে যাদেরকে তোমরা দেখছো বিগত 6 থেকে 7 মাস আগে হয়তো এদের সকলের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখেছিলে। আমাদের এডুকেয়ারের যে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ছিল সেই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু এরা প্লেসমেন্ট পেয়েছিল এবং ব্যাঙ্গালোরে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছিল। তারপর জাস্ট এদের ফাইনাল এক্সামটা বাকি ছিল, তো তার জন্য এরা বাড়ি এসেছিল। তো পুনরায় আজকে 25শে আগস্ট আবারও আমাদের অফিসে এরা সকলে এসেছে এবং এদের যেটা মেন বিষয় ছিল এদের কিছু ডকুমেন্টস আমাদের কাছে ছিল। তোমাদের ডকুমেন্টসগুলো দেখাও। তো এদের কিছু অরিজিনাল ডকুমেন্টস আমাদের কাছে ছিল, অফিসে জমা রাখা ছিল। তো প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে ভর্তির ভেরিফিকেশন এবং ফিজের এগেনস্টে এটা ছিল। তো আজকে ওরা সকলেই ওদের নিজেদের ডকুমেন্টস কালেক্ট করলো। আর আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, তোমাদের নিজেদের নাম বলো আর কোন কোম্পানিতে তোমরা লাস্ট কাজ করেছিলে আর নিজের এক্সপিরিয়েন্স কি ছিল আর কোন লোকেশনে ছিলে একটু বলো। আমার নাম শুভম ঘোষ আর আমরা ব্যাঙ্গালোরে কাজ করতাম লাইটিং টেকনোলজি। লাইটিং টেকনোলজিতে তো কাজ কি খুব হার্ড ছিল আর কি ফ্যাসিলিটিস দিত? কাজ অতটা হার্ড ছিল না, খুব ইজি ছিল। আর কি কাজ করতে হতো তোমাদের, কতক্ষণ করতে হতো? 8 ঘন্টা ডিউটি। আর এমনি ধরো যে কানেকশন করা, এলইডি সোল্ডারিং থেকে শুরু করে সব কিছু, ড্রাইভার কানেকশন করা, খুব ডিফিকাল্ট কিছু ছিল না তো? আর তোমার বন্ধু, তোমার নাম? আমার নাম সন্তু বৈবর্ত। আমার সন্তু একটু সামনে আসো তুমি। হ্যাঁ বলো। আমার নাম সন্তু বৈবর্ত, আমি স্যারের কাছ থেকে লাইটিং টেকনোলজিতে জয়েন করেছিলাম। কতদিন আগে গিয়েছিলে? 6-7 মাস আগে, তাই তো? তারপর আইটিআই এর ফাইনাল এক্সামের জন্য এটা বাড়ি এসেছিল। তো কাজের অভিজ্ঞতা ওখানে শিখতে পেরে চুকেছো? হ্যাঁ, শিখা গেছে সোল্ডারিং, তারপর কানেকশন, ব্যাঙ্গালোরের এই কোম্পানিটি ছিল, এই টাওয়ার্স এর ডিউটি এদের ছিল। আর এর সাথে আরো একজন ছিল, তোমার নাম বলো। শুভদীপ। তো শুভদীপের বাড়ি গোবর্ধনপুর, মানে বর্ধমানে খুব কাছেই গোবর্ধনপুরে শুভদীপের বাড়ি। তো এরা সকলেই আইটিআই কমপ্লিট করলে এবছর, তাই তো? আর তারপর তোমাদের আরো বন্ধুরা গিয়েছে তোমাদের এখান থেকে? হ্যাঁ স্যার, আমাদের, হ্যাঁ স্যার, এখন 2-3 জন গিয়েছিল। আমাদের কাজটা শুনে ভালো লেগেছিল ওদের, ওই জন্য গিয়েছি। আর কোথায় কাজ করছে এখন তারা বলো? তারা এখন ব্যাঙ্গালোরে মহেন্দ্র কোম্পানিতে কাজ করছে, মহেন্দ্রা সিআই তে তারা কাজ করছে। তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই একদম মানে 10+2 লেভেলের ছিল, বাট তারপরও আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু কিন্তু তারা এই যে মহেন্দ্রাতে অ্যাজ এ টেকনিশিয়ান লেভেলে আইটিআই লেভেলে 18,370 টাকা সিটিসি তে তারা জব অফার পেয়েছে। তো একটা বিষয় আমরা বলে রাখছি যে দেখো প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ফিটা টোটালি ফ্রি অফ কস্টে না, টোটাল 5,000 কস্টিং। হ্যাঁ, আর এখানে কিন্তু কোনো জবের জন্য কোনো চার্জেস না, তোমাদেরকে স্কিল করা হচ্ছে, এগেন অ্যান্ড এগেন তোমাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, তার জন্য এই ফিজটা। এবং এই ফিজ থেকে যারা হায়ার স্টাডি করতে চায়, মানে ডিপ্লোমা যদি বিটেক করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তখন আবারও 50% অ্যাজ এ স্কলারশিপ তোমাদেরকে রিফান্ড দেওয়া হয়। জবের জন্য কোনো চার্জেস কিন্তু কোনো কোম্পানিতেই লাগে না, এটা কিন্তু আমরা বারবার বলছি। আর পার্মানেন্ট জব কোনো জায়গাতেই নেই, প্রত্যেকটা জায়গাতে হয় পোস্ট টোম শুরু করতে হয় কন্ট্রাকচুয়াল বেসিসে বা গভর্নমেন্টের কোনো স্কিমের আন্ডারে। বাট যদি তুমি পারফরমেন্স ভালো করো তখন কিন্তু তোমরা ডাইরেক্টলি কোম্পানি পেরোলে সেই সুযোগটা পাবে। এই যে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ফি, এর টোটাল কোর্স ফি হচ্ছে 5,000 টাকা, যার মধ্যে থেকে 2,500 টাকা হায়ার স্টাডিজে স্কলারশিপের জন্য তোমরা পেয়ে যাবে। এরাও, এদেরও ইচ্ছা আছে আর কিছুদিন জব করার পর এদের যখন আইটিআই এর রেজাল্ট আসবে ততদিন এরা অনেকটা অ্যামাউন্ট আর্নিং করবে এবং তারপর এরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা করতে চায়, তাই তো? তো এদের ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল নিয়ে এরা ডিপ্লোমাটা করতে চায়, কারণ এরা বুঝেছে যে হ্যাঁ পশ্চিমবঙ্গে জব হবে না, বাট বাইরে গেলে স্কিলের দাম আছে এবং অবশ্যই জব পাবে। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অনেকেই অনেক টাইম অনেক নেগেটিভ বিষয় ছড়াবে। দেখো ফ্রি অফ কস্টে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করা পসিবল না, এরা একবার গিয়ে আবারও ঘুরে এসেছে, আবারও জবে যাচ্ছে, ইভেন এর আরও বন্ধুরা এদের ফিডব্যাক দেখে আরও যাচ্ছে। তো হয়তো সবসময় কোনো না কোনো জায়গাতে একটা ছোটোখাটো অসুবিধা হতে পারে, যেমন থাকার অসুবিধা, প্রথমে গিয়ে খাওয়ার অসুবিধা, জলের অসুবিধা, এগুলি অ্যাডজাস্ট করে যদি এগোতে পারো তাহলে কিন্তু জীবনে নিজেকে এস্টাবলিশ করতে পারবে, সবার উদ্দেশ্যে এটাই বলা। আর বাইরে গিয়ে রুমের রেসপন্সিবিলিটিস বলো বা খাবার ভালো লাগছে না, অন্যজন রুম ব্রোকাররা বা রুমের মালিকরা টাকা নিয়ে নেওয়ার পর সেই অ্যামাউন্ট কিন্তু রিফান্ড দেয় না তারা, রুমের যে সিকিউরিটি মানি, এই বিষয়গুলি আমাদেরকে মানতে হবে। কোম্পানির তরফ থেকে যেরকম কাজ আমাদেরকে দেবে কোম্পানির প্রয়োজন অনুযায়ী সেই জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে, এরা সেই জিনিসটা বুঝেছে, তাই এরা আবারও যাবে। তো তোমার কলেজের বন্ধু বা তোমাদের পরিচিতদের আর বল মানে কি বলতে চাও, যদি তারা জব না পায় সেক্ষেত্রে কি আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু যেতে পারে তারা? হ্যাঁ অবশ্যই পারে। আর কোনো নেগেটিভ বিষয়? না স্যার, নেগেটিভ বিষয় সব কিছু মানিয়ে নেওয়ার পরে
অবশ্যই একদম, যদি মানাতে পারো তাহলে এগোতে পারবে। তো এরা মানিয়ে নিতে পেরেছে, তার জন্য কিন্তু এরা আবারও যাচ্ছে, এরা ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছে, ইভেন এরা এখন আহমেদাবাদ যাওয়ার দিকে প্ল্যান করছে বা পুনে। তো যাই হোক, এটা সেটা ফাইনাল ডিসিশন হবে, তারপর এরা যাবে। ভিডিওটি একটাই উদ্দেশ্যে দেওয়া যে অনেকেই অনেক নেগেটিভ বিষয় বলতে থাকবে যে না বাইরে গিয়ে এই সংস্থা কন্ট্রাক্টর আন্ডার। হ্যাঁ, কন্ট্রাক্টর আন্ডার, কারণ এটা তো গভর্নমেন্টের, আমরা তো চেঞ্জ করতে পারি না, আমরা জাস্ট ম্যান পাওয়ার প্রোভাইড করছি একটা জায়গাতে, কিন্তু সরকারের যেটা নিয়ম আছে বা কোম্পানির নিয়মের বাইরে আমরা কিছু করতে পারবো না। তো যেখানে যেটার প্রয়োজন সেই জায়গাতে, কোম্পানিতে জবের জন্য কোনো জায়গায় কোনো চার্জেস লাগে না, কিন্তু সেই জায়গাতে নিজের যোগ্যতাতে সেখানে যেতে হবে, নিজের রেফারেন্সকে কাজের মানে নিজেকে খুঁজে নিতে হবে, কাজ নিজে থাকার ব্যবস্থা করতে হবে, নিজেকে কাজ খুঁজতে হবে, কী করে যাবো পুনে ব্যাঙ্গালোর সেই সব কিছু নিজেকে করতে হয়। তুমি কোনো অর্গানাইজেশনের সাহায্য নিচ্ছ তোমরা বা কোনো কিছু, সেক্ষেত্রে অবশ্যই একটা ফিজ অ্যাপ্লিকেবল থাকে, যেটা প্রত্যেকটা অর্গানাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো যাই হোক, ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে খুব শীঘ্রই। সকলে সুস্থ থাকো, ভালো থেকো, ধন্যবাদ।